কি মিষ্টি না, ভীষণ কিউট। এর আগে আমরা বাচ্চাদের স্নান করার ভিডিও তো দেখেছি বা বাড়িতেও দেখেছি বাচ্চাদের স্নান করানোর সময়, তারা নয় কেউ চুপচাপ থাকে, খেলে নিজের মতো করে, আবার কেউ চিল চিৎকার করে, রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়, মানে এক প্রকার বলা যায় বাড়ির লোকজন তাদের সাথে রীতিমতো যুদ্ধ করে। কিন্তু ছোট বাঁদরের স্নানের ভিডিও কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না, তাই না? দেখলেন ছোট্ট বাঁদর ছানাটি কি সুন্দর করে স্নান করছে, তার কিন্তু কোনো বায়না নেই, না আছে কোনো কান্নাকাটি, না আছে কিছু, সে কিন্তু সুন্দর স্নান করছে। এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি পোষা বাঁদরকে, মানে বাঁদরের বাচ্চাকে স্নান করাচ্ছেন এক ব্যক্তি, আর সেও বেশ আদরের ছোঁয়ায় তার দেদার উপভোগ করছে। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করলেন কি, মানে সে যাতে কোনো রকম দুষ্টুমি না করে, সে যাতে এই বিষয়টা এনজয় করে, তার জন্য কিন্তু তাকে বেশ বল দেওয়া হয়েছে রং বেরঙের, আর সে কিন্তু সেটা নিয়ে খেলছে, হাতে দেখুন ধরে রেখে দিয়েছে, সে যেন কাউকে দেবে না। যেমন আমরা সাধারণত বাচ্চাদেরকে যেটা করি আর কি, যাতে তারা দুষ্টুমি না করে, তারা যাতে ভালো মতো স্নান করে, তার জন্য তাদেরকে বল দিয়ে দিই, তারা খেলতে থাকে, আর সেই সময় মানে সেই সুযোগের আর কি সৎ ব্যবহার করেন বাড়ির লোকজন, তাকে স্নান করিয়ে দেয়। আর এইখানেও কিন্তু আমরা সেইটাই দেখতে পাচ্ছি, বাঁদর বাচ্চাটিকে বেশ কিছু বল দেওয়া হচ্ছে, সে কিন্তু সেটা নিয়ে বেশ খেলে যাচ্ছে, তবে তার হাতটা যখন একটু টেনে তোলবার চেষ্টা করছেন, সে কিন্তু কিছুতেই হাত দেবে না। আরও একবার দেখুন না ভিডিওটা। দেখলেন হাতটা কেমন গুটিয়ে নিল, সে কিন্তু হাত কিছুতেই সরাবে না, ওখানেই রেখে দেবে। এই ভিডিওটা এখন নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই মজার ভিডিওটা আরও বেশ কিছু মানুষ যদি না দেখে তাহলে কি চলে বলুন তো? সেটা তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে।